আমি দুষ্ট পোলা পান চেংড়ি মু মেলা খান আজ রং নাম্বারে ফোন করে বাংমু সবার কান আমি দুষ্ট পোলা পান চেংড়ি মু মেলা খান আমার জীবনের বিশটা বছর পার করে দিলাম আজ পর্যন্ত একটা চেংড়ি পটাইতে পারলাম না অথচ আমার বন্ধুরা আর দশটা করে প্রেম করে আর আমার যে পুরা কপাল লোকে যে কয় ঠিকই কয় পোড়া কপাল কোনো দিনও জোড়া লাগে না কথাটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমার এই কালো চেহারা দেখা একটাও চেংড়ি আমাকে পছন্দ করে না আমার মনে এতই দুঃখ কিন্তু আমার মনে এত দুঃখ থাকলো নি না আমার বন্ধুরাই তো আমাকে এত দুঃখ দিল এই শালা হারাম যা তারা আর দশ টাকা প্রেম করে আর আমি একটা চেংড়ি পাঠাইতে পারতেছি না যেই চেংড়িকে আমি প্রপোজ করি আর আমাকে কয় চল হাট চল হাত কেরে আমি কোনে হাটমু মনটা খারাপ হইনা দালি আমি এত কষ্ট করে প্রপোজ করি প্রেম করবি না দালি না কইরা দে তা তুই খালি কইছল হাটছল হাট হাত এই এনে আবার কিবা কথা রে আর সেগরি দিয়ে বানি কি করব বর্তমান যুগে নাল মাগনা আলকাতরাকেই পছন্দ করে না আর আমি তো কালো মানুষ আমাকে কেমনে পছন্দ করব কি আর করা যাব জন্মই নিয়েছি কালো পিছ পড়া চেহারা নিয়ে মনে দুঃখ দিয়ে আর কি হব যায় বাড়ি যায় যেহেতু আমার মনে এত দুঃখ লাগছে তাহলে একটা গাহান কই কি কন দর্শক বন্ধুরা একটা গাহান কই মনে শান্তি আসপনি। ওরে বেমান সেংরি কালা বইলা চই লাগে এখন আমি কি নিয়ে থাকবো আমি বাসমুনা আমি বাসমুনা না আল্লাহ আমায় কালা কইরা কেন বানাইছে ও চেংরি রে আল্লাহ আমায় কালা কইরা কেন বানাইছে তো দর্শক বন্ধুরা আমার মতন আপনি করে মনে দুঃখ লাগলে দুঃখের গান কইবেন দেখবেন দুঃখ চই গেছে।

হে আমি দুষ্ট পোলা পান চেংবিপটা মু মেলা খান আগৰং নাম্বাৰে ফোন করে বাংগু সবার কান আমি দুষ্ট পোলা পান চেংবিপটা মু মেলাখান যায় যাই তাড়াতাড়ি বাড়ি যায় বাড়ি যায় চেংৰি মাইচে কুড়া দুরা ফোন লাগায় যাই হোক আমি এখন বাৰীতে আইসা পড়ছি এখন একটা একটা করে ফোন লাগামো নাইন চেভেন ফাক ফাক পাঁচাৰ মধ্যে লাঠি নিয়া অবস্থা এইতো ফোন লাগছে এই সময় কে ফোন করে রে মেজাজটা তো খারাপ হয়ে গেছে হ্যালো কে হাই সবনাস বেটা ছেলের কাছে ফোন লাগছে হ্যালো আপনি কে আপনি কে মানে আমি হইলাম টিঙ্কু মাস্তান তুই কে রে হালা 97 ফাক ফাক লাটিনিয়া বসে থাক এটা তোর নাম্বার আমি তো আগে জানি না এই 14 কোটি মাইশের মধ্যে তোর মোবাইলে ফোন লাগলো এই মেজাজটা খারাপ হয়ে গেল এই রাখ তো রাখ ফোন রাখ আমার অন্যজনকে ফোন করা লাগবে আব্বে হালা তুই তোর পাশার মধ্যে লাঠি নিয়ে বসতা খালি টয়লেটে আসলাম দেখে কিছু কইলাম না নালে তোর খবর আসলো আর জানি তুই এই নম্বরে ফোন মারছ না ফোন রাখ দূর শালা আমার প্রথম নাম্বারটাই কুশাত দেখি এখন অন্য একটা নম্বরে ফোন লাগায়া দেখি যাওয়াই হবে নে এবার ফোন লাগামু 907 শেবালি ফোন ধর তুই কাপালি এই নম্বরে ফোন লাগায়া দেখি কি হয় দাদি ও দাদি আমার বড্ড খিদে লাগছে তুমি যাও ভাত বাড়ো হ্যাঁ এই টাইমে আবার কেরা ফোন মারে এ হ্যালো কেরা কি ব্যাপার ফোন মারি কোনে যায় কোনে কিছুই বুঝতাছি না এ হ্যালো কেরা তুমি হ্যালো আপনি কাকে ফোন মারছেন এটা কি হলো একজন হেকাক গলার আওয়াজ দিয়ে কথা কইতেছে হ্যালো তা আপনি আবার কে আমি হলাম করিমের দাদি ও নো ই কেটে দি কেটে দি আমার মান সম্মান সব পুরো গেল শেষ মাস দাদির কাছে পড়ে লাগলো

হ্যালো হ্যালো বাবু খাইছো হ্যালো আপনি কারে কি কন আমি আপনি বাবু না আমার নাম হলো তুমি আমার জন্য তো তুমি বাবুই হ্যালো বাবু কি করো? হ্যালো হ্যালো ফোন কাইনে দিল না মনে হয় আমার মোবাইলের শেষ ধূর সালা মনে কয় মোবাইলটা আশ্রয় ফেলা দে না না এই কাম করা যাব না মোবাইল বাঙালি বাবুর সাথে কথা কম কেমনে তো প্রিয় দর্শক বন্ধুরা এর পরবর্তী পার দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন